আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস ফুড প্যালেস। আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সবচাইতে সহজে নরম ফুলকো ব্রাউন আটার পরোটা। এর চাইতে সহজে অল্প সময়ে নরম ফুলকো পরোটার রেসিপি আমার মনে হয় না যে আর আছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন। পরোটার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ ব্রাউন আটা নিয়েছি। আপনারা এর পরিবর্তে সাদা আটা বা ময়দা যে কোনোটা নিতে পারেন। এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর এখন ব্রাউন চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে গরম পানি। পানিটা কিন্তু একেবারেই ফুটন্ত গরম আমি নিয়েছি, এতে করে পরোটাটা অনেক বেশি সফট হবে। পানিটা অনেক বেশি গরম হওয়ায় আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হলে হাত দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আরও একটু পানি। এভাবে অল্প অল্প করে গরম পানি দিয়ে দিয়ে ডোটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এই 4 কাপ আটার জন্য আমার গরম পানি লেগেছে 2 কাপের সামান্য একটু বেশি। এভাবে একটু গরম থাকতেই আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না। আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে আবার ভালো করে মাখাতে হবে। মাখাতে মাখাতে একেবারে নরম সফট একটা ডো হবে। এই যে দেখুন, আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই যে এরকম সফট হবে। এখন আমি এটা একটা ছুরি দিয়ে কেটে কয়েকটা ভাগে ভাগ করে নেব। 4 কাপ আটা দিয়ে আমি এখানে 12টা ভাগ করে নিয়েছি। আমি 12টা পরোটা তৈরি করব। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করতে পারেন। এখন এটা ঢেকে রাখতে হবে, না হয় শক্ত হয়ে যাবে। যে আমি এভাবে ঢেকে রেখেছি, এখান থেকে একটা নিয়ে নিলাম। আপনাদেরকে এখন আমি বানিয়ে দেখাচ্ছি, এই যেরকম একটু গোল করে। তারপরে দেখুন, একটু আটা আমি হাতের ভিতরে নিয়ে ওটাই এখানে দিয়ে দিলাম। এখন চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম। দেখুন, এই যে এভাবে করে নিলেই হলো। এখন এই যে একটু আটা দিয়ে আমি আবার এটা এখন বেলে নিচ্ছি। একটু আলতো হাতে বেলতে হবে। আমি অবশ্য তাড়াহুড়ো করেই বেলেছি, কারণ আমার তো সবসময় করার অভ্যাস আছে। আপনারা যারা নতুন করবেন, একটু আস্তে আস্তে করে আলতো হাতে বেলে নেবেন। এই পরোটাগুলোর আর একটা সুবিধা হলো, আপনি সবগুলো বানানো শেষ করে স্যাকা পর্যন্ত আপনি একটার উপর একটা রাখতে পারবেন। এই সময়ের ভিতরে আপনার একটার সাথে একটা পরোটা লাগবে না। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন আপনাদেরকে আমি এটা সেকে দেখাচ্ছি। একটা আপনাদেরকে আমি একটু ঘি দিয়ে করে দেখাচ্ছি। এই যে দেখুন, দুই পাশে একটু হয়ে আসলে তখন ঘিটা লাগিয়ে দিতে হবে। এই যে মাঝখান থেকে কিন্তু ফুলেছে পুরোটাই, বোঝা যাচ্ছে কি না। এই পরোটাটা এভাবে করে আপনি সারাদিন রেখে দিতে পারবেন, শক্ত হবে না। এখন আপনাদেরকে আর একটা সেকে দেখাচ্ছি। এটা আমি সরিষার তেল দিয়ে করছি। এখন আপনারা হয়তো বলবেন, সরিষার তেল দিয়ে পরোটা খাওয়া যায়? আমি বলবো হ্যাঁ যায়, এটা অভ্যাস করলেই খাওয়া যায়। আপনাদেরকে দেখানোর জন্যই আমি করছি। চাইলে আপনি অলিভ অয়েল দিয়ে করতে পারেন, অথবা ঘি দিয়ে করতে পারেন। এখন দেখাচ্ছি কিভাবে এগুলো সংরক্ষণ করে রাখা যায়। এভাবে হালকা একটু সেকে নিয়ে তারপরে এভাবে ঠান্ডা করে নিতে হবে। এরকম একটা বক্সের ভিতরে একটা টিস্যু দিয়ে এখন আমি এর ভিতরে পরোটাগুলো রেখে দিচ্ছি। এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে আপনি 3-4 দিন পর্যন্ত খেতে পারবেন। এর থেকে বেশি দিন রাখতে চাইলে আপনি ডিপেও রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। দেখুন, পার্টগুলো আলাদা আলাদা হয়ে গিয়েছে। এই যে, আপনারা যদি আমার মতো করে করতে পারেন, দেখবেন প্রতিটা পরোটা ফুলবে। তো রেসিপি ভালো লাগলে আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না।
আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।